মহামারী করোনার কারণে সবকিছু বদলে গেছে, হঠাৎ যেন সবকিছু থমকে গেছে। থেমে গেছে আমাদের জীবন, থেমে গেছে আমাদের কাজ, থেমে গেছে কোলাহল, থেমে গেছে ব্যস্ততা। কিন্তু এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না। করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হবার জন্য আমাদেরকে ঘরে অবস্থান করতে হবে, আমাদেরকে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে, সাবান দিয়ে কমপক্ষে হলো 20 সেকেন্ড করে হাত ধুতে হবে, অযথা বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আর বাইরে যদি যেতেই হয় তবে হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, ভিড়ে যাওয়া চলবে না। সো এই সমস্ত নিয়মনীতি মেনে চললে কিন্তু আমরা করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারি এবং এই ভাইরাসের ভয়াবহতার হাত থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের দেশকে রক্ষা করতে পারি। এই মুহূর্তে সবচেয়ে উৎকৃষ্ট ব্যাপার হচ্ছে গিয়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো এবং করোনা ভাইরাস থেকে রোধ করার জন্য আমাদেরকে বলা হয়েছে সামাজিক দূরত্ব, মানসিক দূরত্ব না। তো আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারি, নিজেকে বিনোদন দেওয়ার জন্য ভালো সিনেমা দেখতে পারি, ভালো বই পড়তে পারি, ভালো গান শুনতে পারি, এই সমস্ত করে আর কিছুদিন যদি আমরা কাটাতে পারি তবে কিন্তু এই মহামারীর হাত থেকে আমরা নিজেকে এবং নিজেদের এই প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে পারি। আসুন সবাই মিলে সবার পাশে দাঁড়াই এবং সবাই মিলে একসাথে যুদ্ধ করে করোনা ভাইরাসকে প্রতিহত করি।